সন্দেশখালী কাণ্ডে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করলো ইডি, এবং ইডি যেটা আশঙ্কা করছে যে এই শেখ সিরাজউদ্দিন তিনি পালিয়ে গিয়ে থাকতে পারেন। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, এর আগে শেখ শাহজাহানের আরেক ভাই শেখ আলমগীর, তাকে তো কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করে। শেখ সিরাজউদ্দিনের ক্ষেত্রে ঠিক কি জানা যাচ্ছে, কি বলছে ইডি? না দেখো নিশ্চয়ই, যেটা তোমাকে জানিয়ে দিই, ইডি সূত্রের খবর যে এই ঘটনার পর থেকে বারবার শেখ সিরাজউদ্দিন শাহজাহানের ভাই তাকে খোঁজা হচ্ছে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একাধিক নোটিশ পাঠানো হয়েছে, ইডির তরফে দাবি করা হচ্ছে, কিন্তু নোটিশে সাড়া দেয়নি শেখ সিরাজউদ্দিন, এবং তাকে ফোন করলেও মোবাইল ফোন সুইচ অফ। তাই ইডি আধিকারিকরা মনে করছেন যে শেখ সিরাজউদ্দিন দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে। ইডি সূত্রের খবর, দুদিন আগেই শেখ সিরাজউদ্দিন নামে লুকআউট সার্কুলার জারি করা হয়েছে, অর্থাৎ দেশের বিভিন্ন এয়ারপোর্টে তার ছবি সহ বিস্তারিত তথ্য, কেন তাকে ইডি আধিকারিকরা নিজের হাতে পেতে চান সেই তথ্য কিন্তু বিভিন্ন এয়ারপোর্টে পাঠানো হয়েছে। এবং ইডি আধিকারিকরা যেটা দাবি করছেন যে শেখ শাহজাহান এবং তার সাগ্রেদদের জিজ্ঞাসাবাদ করে বারবার শেখ সিরাজউদ্দিন তার ভাইয়ের নাম উঠে আসছে, এমনকি ইডি আধিকারিকরা এমনও মনে করছেন যে তার একটা ইম্পর্টেন্ট রোল ছিল সেই এলাকায়, যে সিন্ডিকেট বা ভেরি দখল থেকে শুরু করে বিভিন্ন যে জায়গা জমি দখল করা হচ্ছে সেখানেও কিন্তু তার ইম্পর্টেন্ট রোল থাকতে পারে। এবং যেহেতু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে নিজের বাড়িতে নেই, তার মোবাইল ফোন সুইচ অফ, তাই ইডির তরফে লুকআউট সার্কুলার জারি করা হয়েছে। অর্থাৎ এই মামলায় প্রথম লুকআউট সার্কুলার জারি করলো ইডি অফিসাররা। এবং ইডি সূত্রের খবর, শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন তার নামে লুকআউট সার্কুলার জারি করা হয়েছে। তুমি জানো এর আগে কিন্তু শেখ আলমগীর আরেক ভাইকে নিজেদের কাস্টাডিতে নিয়ে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার কাছ থেকে কিছু তথ্য ইডি আধিকারিকরা পেয়েছেন। কিন্তু মূলত ইডি আধিকারিকরা যেটা দেখতে চাইছেন যে সেই এলাকায় সিন্ডিকেট কিভাবে অপারেট হতো, সেখানে কিন্তু শেখ সিরাজউদ্দিনের ইম্পর্টেন্ট রোল ছিল, তাই ইডি সূত্রের খবর, তার নামে লুকআউট সার্কুলার জারি করা হয়েছে, এমনই খবর আমরা ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলে জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ। বিমান বসুর দুয়ারে তাপস রায় সোমবার বামফ্রন্ট চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনে গিয়ে বিমান বসুর সঙ্গে প্রায় 13 মিনিট কথা বলেন তাপস রায়। 6 মার্চ বিজেপির দফতরে গিয়ে পদ্মশিবিরে নাম লিখিয়েছেন তাপস রায়। লোকসভা ভোটে তাকে কলকাতা উত্তর কেন্দ্রে প্রার্থীও করেছে বিজেপি। সোমবার সেই তাপস রায়ই আবার পৌঁছে গেলেন আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম এর দফতরে। না, কোনো দল বদল নয়, এবার ভোট চাইতে প্রতিপক্ষের দুয়ারে বিজেপি প্রার্থী। সোমবার বিকেল 4টে আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনে এসে থামে তাপস রায়ের গাড়ি। সঙ্গে ছিলেন উত্তর কলকাতার বিজেপির জেলা সভাপতি তমগ্ন ঘোষ। তাপস রায় মুজাফফর আহমেদ ভবনে ঢোকার সময় সেখান থেকে বেরোচ্ছিলেন সিপিএম নেতা রবীন দেব। মুখোমুখি দেখা হওয়ায় সৌজন্য বিনিময় করেন দুই নেতা। এরপর ওপরে উঠে যান তাপস রায়। সেখানে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে দেখা করেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। প্রায় 13 মিনিট কথা হয় দুজনের মধ্যে। কলকাতা উত্তর যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনি ভোটার, তো আমি প্রার্থী হিসাবে তো বিমানদার আশীর্বাদ এবং এই কেন্দ্রের ভোটার হিসাবে আমি যেমন সকলের কাছে যাচ্ছি, ওনার কাছেও এসেছি। উনি হচ্ছেন আমাদের রাজ্যের সর্বজ্যেষ্ঠ নিষ্ঠাবান রাজনৈতিক নেতা। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের লড়াই তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে। আমি এই কনস্টিটিউয়েন্সি ভোটার, ভোটারের কাছে নিশ্চয়ই প্রার্থী আসতে পারে। আমি বললাম উত্তর কলকাতায় আমার প্রার্থী অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য, আমি ভোট দেবো অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যকে। লোকসভা ভোটের মুখে বিভিন্ন রাজনৈতিক দলের আক্রমণ পাল্টা আক্রমণে বঙ্গ রাজনীতির আঙিনা তপ্ত। তার মধ্যে একেবারে অন্য ছবি দেখা গেল কলকাতা উত্তরে। আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।